স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ক্যারিয়ারের হালচালে। সাথে আছি আমি আফরিন আনোয়ার। সারা বিশ্বেই মানুষ নিজেকে ভালো রাখার সব রকম চেষ্টা করছে প্রাণপণে। নিজের সুস্থ সুন্দর জীবনের মূল্যটাই যে সবচেয়ে বেশি, স্বাস্থ্যের যত্নের এক অপরিহার্য অংশ হচ্ছে ত্বক এবং চুলের যত্ন নেওয়া। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বের মানুষ এখন অভিনব সব উপায় অবলম্বন করে নতুন আঙ্গিকে দেখছেন রূপচর্চার এই পুরো ব্যাপারটিকে। আর এই সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, রূপচর্চায় ক্যারিয়ার। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি অ্যান্ড স্কিন কেয়ার ও এর সিইও এবং বিউটি কনসালটেন্ট শারমিন কোচি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে আমি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাইছি যে স্ক্রিনে দেখানো আমাদের যে ফোন নম্বরটি দেওয়া আছে সেই ফোন নম্বরটিতে আপনারা যুক্ত হতে পারেন, ফোন করতে পারেন, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের সেই প্রশ্নটি আমাদের কাছে পাঠাতে পারেন। শারমিন কোচি আপা, যেহেতু আসলে মানুষের স্কিনটাকেই শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ হিসেবে ধরা হয় এবং নিজেকে যে কোনোভাবে উপস্থাপন করার ক্ষেত্রে কিন্তু এটিকে অনেক যত্ন করা বা আরও অনেক সুন্দরভাবে উপস্থাপন করাটা খুবই জরুরি, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কাছে আজকে জানতে চাইব। মানুষের সৌন্দর্য নিয়ে, ত্বক নিয়ে, চুল নিয়ে প্রশ্নের আসলে অভাব নেই। ক্যারিয়ারের দিক থেকে এটি আসলে কতটা জরুরি এবং বর্তমান সময়ে যারা ফিমেলসরা আছেন তারা আসলে এ ব্যাপারে আগ্রহ তাদের কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে তো হচ্ছে দুইটা পার্ট, সেটা হচ্ছে রূপচর্চা, ত্বক চর্চা এবং ক্যারিয়ার। সো দুটোই কিন্তু একই, আমি আমি এখন যদি আমাদের এই এই সিচুয়েশনটা আমরা যদি মানে আমাদের এই বর্তমান পরিস্থিতি যদি আমি ধরি তাহলে এই দুটোই কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত। কারণ আপনি খেয়াল করবেন আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু এই স্যালন পার্লার বিজনেসটা কিন্তু আমরা একেবারেই নারীবাদী, আমি যেটা বলবো যে নারী বান্ধব, যেখানে কিনা নারীরা কাজ করে এবং উদ্যোক্তাও নারী হয় এবং হচ্ছে নারীদের বিষয়গুলোই বেশি প্রাধান্য পায় ত্বক এবং চুলের ক্ষেত্রে। যদিও ত্বক এবং চুলের পুরুষদেরও বিষয় থাকে, তাদেরও যত্নের প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগই নারীরা সৌন্দর্য সচেতন বেশি থাকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী। সো এইটাকে যদি কোনো নারী কিংবা কেউ যদি এটা প্রফেশন হিসেবে, ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাহলে তো অবশ্যই এটা ভালোই হবে, এটা খারাপ হবে না। এটাই আমার মনে হয় যে আমরা বুঝতে পারি। সো তাহলে এই জিনিসটা আমাদের ত্বক এবং রূপচর্চার যে জিনিসটা সেটা হচ্ছে ক্যারিয়ারের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আর কি। বর্তমান সময় দেখা যায় যে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে সবাই খুবই হাতে হাতে পেয়ে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের এখানে আপনাদের ভিডিও ফুটেজ দেওয়া হয় যে স্কিন কেয়ারের ক্ষেত্রে বা মেকআপের ক্ষেত্রে, হেয়ার কেয়ারের ক্ষেত্রে সব কিছু, এটাকে এটা আসলে কতটা যুক্তিযুক্ত বা সঠিক পথে কি এগোচ্ছে কিনা, নাকি এটা আসলে প্রাতিষ্ঠানিক কোনো রূপ দেওয়া উচিত? খুবই কঠিন এবং খুবই জরুরি একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা আমি আমার যেটা মনে হয় সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া উচিত, কারণ আমাদের এখন যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ভুল ব্যাখ্যা, কিছু ভুল ভ্রান্তিকর ব্যাপার যেটা হচ্ছে, যেমন অনেক আমি যখন পেজে যাই, বিভিন্ন পেজগুলোতে যাই, তখন দেখি অনেক ভুল থাকে যে উপকরণ দিয়ে তারা রূপ চর্চা করছে। আমি আমি পার্সোনালি জানি যে সেটা ভুল হচ্ছে, পোর্শনগুলো ঠিক মতো হচ্ছে না, উপকরণগুলো ঠিক মতো দিচ্ছে না, বাট ওই যে কিন্তু ভ্রান্তিটা ছড়াচ্ছে কিভাবে, বিফোর আফটার লুক দিয়ে, কিন্তু ইন দ্য মিন টাইম যে মানে মাঝের যে টাইমটা সেই টাইমটা তো ওরা দেখাচ্ছে না, এ টু জেড দেখাতে গিয়ে কিছু ভিডিওর তার সাথে যে জিনিসগুলো দেখাচ্ছে এটা কিন্তু হাইড করছে আমাদের দর্শকদের কাছ থেকে, যেটা একেবারেই উচিত না। আমার মনে হয় অথেন্টিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তুলে আনা উচিত, যেটা জেনুইন। কারণ আমাদের যারা ব্লগার আছেন কিংবা আমরা যারা আছি যাদেরকে আমাদের দর্শকরা ফলো করে, আমাদেরকে আমি মনে করি আমাদের এই সেক্টরে আমাদেরকে যারা ফলো করে তাদের এটা দায়িত্ববোধটা অনেক বেশি আমার মনে হয় এটা থাকা উচিত। কারণ আমাদের একটা টিপসে আমাদের একটা কথা ফলো করতে গিয়ে কিন্তু তাদের অনেক বেশি ক্ষতি হতে পারে।
ভালো হলে, ওই যে কথা আছে না, ভালো হলে আল্লাহ, খারাপ হলে আমি বান্দা, ওই অবস্থা আর কি। তো এই জিনিসটা মাথায় নিতে হবে যে আমাদেরকে যেহেতু তারা ফলো করে, আমাদের প্রতিটা জিনিসকে তারা সঠিকভাবে নেয় এবং সেই উপকরণগুলো মুখে এবং চুলে ইউজ করে, বডিতে ইউজ করে। তো আমার মনে হয় যে এই বিষয়ে সতর্কতাটা অনেক বেশি নিতে হবে, যেটা আমার আমি ব্যবহার করে উপকৃত হয়েছি, আমার কাছের কেউ ব্যবহার করে উপকৃত হয়েছে, আমার ট্রিটমেন্টে যারা সফল হয়েছে কিংবা যারা যাদের ভালো হয়েছে, সেই টিপস গুলো, সেই উপকরণ গুলোই আমার মনে হয় বলা উচিত। এমন না যে আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে, কোনো সার্ভিস আমরা প্রোভাইড করতে গিয়ে, সেই সার্ভিসটাকে হাইলাইট করতে গিয়ে কোনো দর্শকদের বা কিংবা গ্রাহকদের যারা আমাদেরকে অনুকরণ করে আসবে, অনুসরণ করে আসবে, তাদের ক্ষতি করার কোনো আমি মনে করি কোনো আমাদের নেই। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষার ব্যবস্থার কথা আপনারা ভাবছেন কিনা? আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই সৌন্দর্য চর্চাটা কিন্তু চর্চা নারী পুরুষ উভয়েরই সমান, কারণ আমাদের ত্বক চুল দুজনেরই, আমাদের দুই নারী পুরুষ দুজনেরই সমান। পুরুষের একটু ডিফারেন্ট থাকে, মেয়েদের একটু ডিফারেন্ট থাকে, এইটাই পার্থক্য, অন্য কিছু না। সো এই প্রফেশনটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই নিতে পারে। এই এখন এই প্রফেশন হিসেবে নিতে গিয়ে তাদের কি প্রয়োজন হবে, প্রথম প্রাথমিক প্রয়োজনটা বা প্রাথমিক দরকারটা কি, সেটা হচ্ছে পার্সোনাল গ্রুমিং এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। নট নেসেসারি যে আমাকে আমি একটা লাইনে পড়াশোনা করছি, যেমন আমি আমার পড়াশোনাটা কিন্তু আমি ম্যানেজমেন্টে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এরপরে আমি যখন চিন্তা করেছি যে আমি প্রফেশনাল, আমি এই ক্যারিয়ারে আসবো, 20 বছর আগে আমার যে চিন্তাটা ছিল যে মানুষ অন্যরা তো সবাই মেকআপ নিয়ে যায়, আমি কেন ডিফারেন্ট কিছু নিয়ে যাচ্ছি না। সো আমি কিন্তু স্কিনের উপর ডিপ্লোমা করেছি। সো এই জিনিস তখন 20 বছর আগের আমার যে ক্ষেত্রটা ছিল সেটা খুবই সরু ছিল, এতটা ব্লাস্ট ছিল না, এতটা ওয়াইড ছিল না। আমাদের দেশেও হাতে গোনা খুব মানে খুব কমই যারা মানে মেন্টর ছিলেন, খুব কমই, আমি বলবো যে তেমন একটা ছিলেনই না। তো আমাকে কি করতে হয়েছে, আমি কি বাইরে গিয়ে কিন্তু এটা আমি যখন চিন্তা করেছি আমি এটার উপর করবো, তখন আমি বাইরে গিয়ে, আমি দেশের বাইরে গিয়ে আমি এটা ট্রেনিংটা নিয়েছি। সো তাহলে কি হবে, কি হচ্ছে মানে সারমর্মটা হচ্ছে, আপনি যখন এই প্রফেশনে আসতে চাইবেন অবশ্যই এটা আসতে পারবেন এবং এটা একটা কাজের ভালো ক্ষেত্র হতে পারে। সো এই এই যে এখানে আসতে হলে প্রচুর আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি, আপনি যদি শিক্ষাটা আপনার না থাকে তাহলে তো আপনি টেকনিক্যাল যে কাজগুলো সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, ধরতে পারবেন বাট বুঝতে পারবেন না। সো এই শিক্ষাটা কিন্তু আপনার দরকার। দেন হচ্ছে কি, আপনার আপনার মানে আপনার যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনার এই বিষয়ে যে ট্রেনিংটা সেটা আপনার দরকার। যেমন প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমাদের এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, থ্রেডিং আছে, ওয়েক্সিং আছে, কালারিং আছে, স্ট্রেটনিং আছে, স্কিন কেয়ার আছে, হেয়ার কেয়ার আছে। সো প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা বিভাগেই আপনার খুব কাজের দক্ষতা থাকতে হবে, নট নেসেসারি, বাট আপনি একটা থেকে দুটো বিভাগেই আপনি নিজেকে দক্ষ করে তুলুন এবং ওটা নিয়েই আপনি এগিয়ে যান। শারমিন কোচি, এক্ষেত্রে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে তারা ডিপ্লোমা কোর্স করাচ্ছে, বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছে ইউটিউবে, সেই সাথে অনলাইনে তো দেখছি, এর ভুল জায়গাগুলো আসলে আপনি বলেছেন এ বিষয়ে। কিন্তু আসলে সাধারণ মানুষ যদি স্বল্প খরচে দেশের বাইরে না গিয়ে যদি দেশের ভেতরে কোনো কিছু করতে চায়, সেই ক্ষেত্রে তাদের আপনি কিভাবে সাজেস্ট করবেন? আচ্ছা, আমি আমার ক্ষেত্রটা বলেছিলাম যে 20 বছর আগে আমাদের এই ক্ষেত্রটা কিন্তু এতটা প্রশস্ত ছিল না, বাট এখন কিন্তু ক্ষেত্রটা অনেক প্রশস্ত। এখন কিন্তু আমাদের এখানেই ট্রেনিং হচ্ছে, আমাদের দেশেই ভালো ভালোভাবে এটা হচ্ছে, এবং আমি যতটুকু শুনেছি আমাদের গভর্নমেন্টও এই বিষয়টা আমাদের অন্তর্ভুক্ত করবে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত, আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করবে, কারণ এটা তো অনেক ভালো একটা মাধ্যম। আমাদের তো ঘরে বসেই মেয়েরা এটা শিখতে পারছে এবং তার যে পছন্দের বিষয়টা আছে নিতে পারছে এবং সেই বিষয়ে ক্যারিয়ার গড়ে নিতে পারছে। বাইরে কিন্তু আমরা এই জিনিসটা খুব দেখি যে প্রতিটা ইউনিভার্সিটিতেও কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু এটা করতে পারছে। সো আমাদের বাংলাদেশেও কিন্তু এটা হচ্ছে, যেমন আমাদের আমরা নিজেরাই কিন্তু যে যে বিষয়টা নিয়ে আমরা হচ্ছে কষ্ট পেয়েছিলাম, আমাদের আমাদেরকে বাইরে যেয়ে করতে হয়েছিল,
আমাদের দেশে তখন ছিল না বলে আমরা বাইরে গিয়েছিলাম, এখন কিন্তু তা না, আমরা কিন্তু এটার সাথে রিলেটেড এবং আমাদের আমাদের আমরা আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে, ট্রেনিং করাচ্ছি এবং এরকম আরো অনেক দেশে অনেকেই কিন্তু ট্রেনিং করাচ্ছে এবং তারা রেজিস্টার ট্রেনিং সেন্টার এবং রেজিস্টার তারা তো এখন কিন্তু এই বিষয়টা কিন্তু একেবারেই হাতের নাগালে। সো আমার মনে হয় ইউটিউবে না যে আপনি ভিজুয়ালি যান, একেবারে ইন পার্সন যান, ক্লাস করেন, বুঝেন, বেছে নেন আপনি কোন কোন সাবজেক্টের উপর নিজেকে দক্ষ করতে চাচ্ছেন। আমরা তো সবসময় আপনাদের সাথে আছি। শামকুচি, চমৎকার বলেছেন আপনি এবং অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতিতে এসে আবারও আপনার সাথে যুক্ত হব, অনেকগুলো প্রশ্ন আছে। ক্যারিয়ার হালচালে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ক্যারিয়ারের হালচালে। আমাদের আজকের বিষয় রূপচর্চায় ক্যারিয়ার। আমাদের সাথে যুক্ত আছেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি অ্যান্ড স্কিন কেয়ার এর সিইও এবং বিউটি কনসালটেন্ট শারমিন কোচি। আমরা কথা বলছিলাম তার সাথে। শারমিন কোচি, অনেকগুলো প্রশ্নের আপনি চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং নিশ্চয়ই এগুলো জেনে যারা আমাদের দর্শক আছেন তারা বিভিন্নভাবে নিজেদের ক্যারিয়ার গড়তে তাদের এগুলো সহযোগিতা করবে। একটু যদি বলেন যে আসলে যারা স্টুডেন্ট আছে বা সামনে যারা বিউটিফিকেশনে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে অনেকের প্রয়োজন হয় যে বিনামূল্যে তাদেরকে যাতে প্রশিক্ষণ দেয়া যায় বা প্রশিক্ষণ পরবর্তী কোনো ধরনের আর্থিক সহায়তা দেয়া যায়, যে যারা তাদের একটা বিউটি সেলুন বলেন, পার্লার বলেন, এগুলো যাতে চালাতে পারে বা খুলতে পারে, এ ধরনের কোনো ব্যবস্থা আছে কি না? সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে যে অনেকেই জানে না যে আমাদের কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য আমাদের গভর্নমেন্ট কিন্তু খুবই নারী বান্ধব আমরা মনে করি। এবং আমি আসলে আমাদের সরকার, আমাদের বর্তমান সরকার নারীদের নারীদের বিষয়ে খুবই সেন্সিটিভ এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য ঋণ আছে। কিন্তু আমি একটু আমি এই চ্যানেলের মাধ্যমে একটু বলতে চাই যে প্রথমে এই প্রফেশনে আসতে হলে আপনাকে কি করতে হবে। প্রথমে আপনাকে মাথা মানে একেবারে লক্ষ্য স্থির করতে হবে যে যে কোনো ঝড় প্রতিকূলতা আসুক না কেন আমি এই এই প্রফেশনে নিজেকে প্রতিষ্ঠিত করব। এই লক্ষ্যটা কিন্তু থাকতে হবে। লক্ষ্য না থাকলে কিন্তু আমি একটু শিখলাম, আমি একটু লোন নিলাম কিন্তু আমি চালাতে পারছি না, তখন কিন্তু ঋণের বোঝাটা কিন্তু অনেক বেশি হবে। সো আপনি প্রথমে লক্ষ্য স্থির করবেন আপনি 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 কি করতে যাচ্ছেন, আপনি আপনি কোন বিষয়ে কোন পেশাতে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এই স্যালন বিজনেসে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, এবারে আসেন ট্রেনিং এর বিষয়টা। আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে, সবাই ট্রেনিং করতে পারেন। আমাদের একটা নির্দিষ্ট একটা এডুকেশন আছে, যেমন এইচএসসি পর্যন্ত আমরা একটা মিনিমাম এডুকেশন আমরা রেখেছি, যেটা আমাদের প্রয়োজন হয় স্কিন ট্রিটমেন্টে, হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই এটা প্রয়োজন হবে, হয়তো বা মেকআপের ক্ষেত্রে হয় না, মেকআপের ক্ষেত্রে হয়তো কোনো একটা ম্যাট্রিক করার পরেও ম্যাট্রিক পরীক্ষা দিয়েও সেই মেয়েটা করতে পারে, ক্লাস 8 পাস হলেও হতে পারে, কিন্তু স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড এনি কাইন্ড অফ ট্রিটমেন্টের জন্য কিন্তু একটু ন্যূনতম এডুকেশনটা খুব জরুরি, তখন আমরা এটা এইচএসসি আমরা রেখেছি মিনিমাম। এরপরে আপনাকে যেটা করতে হবে, যেটা করবেন, আপনি অবশ্যই ট্রেনিং করবেন এবং সেটা প্রফেশনাল কোর্স, মানে একটা কাজে যখন আপনি যাবেন তখন আপনার টোটাল বিষয়টা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেই আপনি এমন না যে আপনি শুধু হেয়ার কাটটা শিখে আপনি একটা পার্লার খুলে বসলেন, তা না, পুরো প্রসেসটা, পুরো বিষয়টা, মানে বিউটিফিকেশন কোর্সটা আপনি পড়লেন, দেন আপনাকে আপনি মাথায় নেবেন যে হচ্ছে আমি কোন বিষয়ে, কোনো একটা স্পেসিফিক বিষয়ে আমি হচ্ছে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, লাইক স্কিন ট্রিটমেন্টের উপরে কিংবা হেয়ার কাটিং এর উপরে কিংবা মেকআপ আর্টিস্ট আপনি হতে চান, এই বিষয়গুলোতে আপনি কালারিস্ট, হেয়ার কালারিস্ট হতে পারেন। সো তখন হবে কি, ওই বিষয়টার উপর আপনি অ্যাডভান্স কোর্স করলেন। এখন আসা যাক কোর্স তারা দিচ্ছে কিভাবে আপনি নিতে পারেন। এখন রেজিস্টার্ড প্রতিষ্ঠানগুলো অনেক অনেক আছে, আপনি সেটা আপনার নিজেকে বুঝে নিতে হবে আপনি কোথায় পড়বেন, কার কাছে পড়বেন এবং যথাযথ সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন কিনা, পাবেন কিনা সে চিন্তা করে এবং আপনি কতটুকু শিখতে পারবেন তাদের কাছ থেকে, আপনি সেটা আপনার আপনার উপর ডিপেন্ড করবে, সেটি আপনি পছন্দ করে বাছাই করে আপনি সেখানে ভর্তি হবেন। যেমন আমাদের এখানে আমি 20 বছরে প্রফেশনে, আমি কিন্তু 18 বছর ধরেই কিন্তু আমি ট্রেনিং এ আছি, ট্রেনিং করাচ্ছি, ঠিক এইভাবে কিন্তু অনেকেই আছে যারা রেজিস্টার্ড আছে, তাদের ইনস্টিটিউট আছে, তারা করাচ্ছে, কিন্তু আবার অনেকেই আছে পার্সোনালি শিখাচ্ছে। এখন কথা হচ্ছে বেছে নেওয়ার দায়িত্ব আপনার যে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন।
আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি বলতে চেয়েছিলেন যে অনেকেই আছে যাদের যাদের আর্থিক ভাবে তারা সচ্ছল না, তারা শিখতে যাচ্ছে। জি, এই আমার আমি অন্যদের কথা জানি না, আমার এখানে এই একটা ক্ষেত্র আছে যে যারা আর্থিক ভাবে সচ্ছল না কিন্তু প্রচুর উদ্যমী, তারা কাজ করতে চাচ্ছে, শিখতে চাচ্ছে এবং নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সম্পূর্ণ, আবারও বলছি সম্পূর্ণ বিনামূল্যে পড়িয়েছি, কিন্তু এখানে আবার একটা ক্লজ আছে যে আমরা বিনামূল্যে তাদেরকে করাবো, সেটা ওরা ওই এই যারা একটা ট্রেনিং নিতে পারছে না টাকার অভাবে, তারা কিভাবে হঠাৎ করে একটা লোন নিয়ে তারা দাঁড়াবে? জি, আমি কি বোঝাতে পারছি? সো তারা ট্রেনিং করে নিজেকে ইন্টার্নশিপটা করতে হয়, যে মানে কাজের যে কাজ শিখে তো ধাপ মানে ধুম করে কেউ পার্লার করতে পারবে না, পারে না, ওটা ভালোও হয় না। সো নিজেকে যে প্রতিষ্ঠিত করতে গেলে যে স্টেপস গুলো যেতে হয় সেটা 50% স্টেপস কিন্তু আমাদের এখানে করতে পারে। সো আমাদের এখানে কিন্তু আমরা এই ব্যবস্থাটা রেখেছি, যারা বিনামূল্যে করছে তাদেরকে প্রপার গাইড আমরা দিচ্ছি এবং তারা কিন্তু ইন্টার্নটাও আমাদের এখানে করতে পারছে। সো এটার পরে হচ্ছে গিয়ে নিজেকে যখন সে মনে করবে যে আমি আমি কিছু একটা করে নিজেকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, নিজের একটা কিছু দিব, প্রত্যেকেরই একটা ড্রিম থাকে, তখন সে লোন নিয়ে করতে পারে, সেটার বিষয়ে আমরা সহায়তা করব। কিন্তু বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোই আছে এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা আছে যেখানে খুব ইজি ওয়েতে তারা কিন্তু উদ্যোক্তা লোন পাচ্ছে। তো তার জন্য প্রয়োজন যেটা হবে পার্সোনাল গ্রুমিং, নিজেকে নিজের ক্যারিয়ার থেকে ঘুরতে গিয়ে নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং এই বিষয়গুলো শিক্ষা, এবং সে যখন একটা প্রতিষ্ঠান দিবে কিছুটা ক্যাপিটাল তার নিজের থাকতে হবে। কারণ আমি আগেও বলছি এখনো বলেছি এই 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 বিষয়টা কিন্তু সেলুন বিজনেসটা কিন্তু ডেকোরেশন বেসড বিজনেস, এখানে কিন্তু ক্যাপিটালটা একটা অনেক বড় বিষয়। একটা ক্যাপিটাল না থাকলে এটা কিন্তু একটা গ্লাস চেয়ার এখন কিন্তু শর্মিন কোচি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি একেবারে শুরু থেকে কিভাবে নিজেকে শিক্ষাগত যোগ্যতা সেই সাথে প্রাতিষ্ঠানিক গ্রুমিং গুলো এবং তার পরবর্তী একজন মানুষের আন্ডারে কাজ করে আসলে পরবর্তীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে ব্যাংক লোন পেতে পারেন সবগুলো দিক আপনি বোঝালেন, দেখালেন, আমরা জানলাম আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ ক্যারিয়ারের হালচালে এই ছিল আমাদের আজকের মতো। বিবিসি নিউজের পর্দায় থাকবেন, আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সাথে। ধন্যবাদ সাথে থাকার জন্য।